মৃত্যু জীবনের একটি স্বাভাবিক অংশ, কিন্তু এটি বোঝা এবং গ্রহণ করা কঠিন হতে পারে। এটি এমন কিছু যা আমরা সকলেই মুখোমুখি হব, তবুও এটি রহস্য এবং অনিশ্চয়তায় আবৃত থাকে। কিন্তু কেউ মারা গেলে আসলে কি হয়? যখন কেউ মারা যায়, তখন একজন ডাক্তার সাধারণত রোগীর নাড়ি এবং হার্টবিট চেক করে রোগীর মৃত্যু নিশ্চিত করেন। তখন শরীরে ওয়াইগো মোর্টিস নামক একটি প্রক্রিয়া হয়, যেখানে পেশি শক্ত হয়ে যায় এবং শরীর ঠান্ডা হয়ে যায়। এটি শরীরের টিস্যুতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহের অভাবের কারণে হয়। অবশেষে শরীর পচতে শুরু করে। এরপর মৃত মানুষটির পরিবার মৃত ব্যক্তির লাশ গ্রহণ করে এবং নিজ নিজ ধর্ম এবং রীতি অনুযায়ী লাশের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রস্তুত করা হয়। মুসলিম সম্প্রদায়ের জন্য জানাজা নামাজের ইমামতি করেন পবিত্র নেতা। অংশগ্রহণকারীরা কমপক্ষে তিনটি লাইন তৈরি করে, প্রথমে পুরুষ, তারপর শিশু এবং পিছনে মহিলা। নামাজের পর নীরব মিছিলে লাশ দাফনস্থলে নিয়ে যাওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে দোয়া পাঠ করতে করতে লাশ কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। কিছু মুসলিম সম্প্রদায় নারী ও শিশুদের দাফনে যোগদানের অনুমতি দিলেও ঐতিহ্যগতভাবে এটি শুধুমাত্র পুরুষদের কাজ। বেশিরভাগ মুসলমান বিশ্বাস করে যে আত্মা মৃত্যুর পরে বিচারের দিন পর্যন্ত অপেক্ষার রাজ্যে প্রবেশ করবে। যখন একজন ব্যক্তি মারা যায়, তখন তার আত্মা আজরাইল অর্থাৎ মৃত্যুর ফেরেশতা দ্বারা নিয়ে যাওয়া হয়। ঈশ্বর অপেক্ষারত আত্মাকে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা পাঠান। সেই দুটি সুন্দর ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। তাদের সুন্দর মুখ আলো ভরা থাকে, যেন তাদের মুখই সূর্য। তারা জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে এবং তারা জান্নাত থেকে একটি কাফন নিয়ে আসে এবং তারপর তারা মৃত ব্যক্তির আত্মা গ্রহণ করে এবং আত্মাকে সুন্দর কাফনের মধ্যে রাখে এবং তারা এটি নিয়ে স্বর্গে আরোহণ করে। ইসলাম ধর্মে মৃত্যুকে বারবার ঘুমের সাথে তুলনা করা হয়েছে। অনুসারীগণ মনে করেন যে ঘুম হল ছোট মৃত্যু। ঈশ্বর মানুষের আত্মা কেড়ে নেন দুই সময়ে, এক তাদের ঘুমের সময় এবং দুই তাদের মৃত্যুর সময়। নাম সত্য হে গোপাল, নাম সত্য হে রাম, নাম সত্য হে গোপাল, নাম সত্য হে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর মৃতদেহকে চিতার আগুনে জ্বালিয়ে দেয়া হয়। হিন্দু ধর্মে মৃত্যুর পরে কি ঘটে সে সম্পর্কে বিশ্বাস বিভিন্ন চিন্তাধারা এবং ব্যাখ্যার উপর নির্ভর করে তা পরিবর্তিত হতে পারে। যাই হোক, কিছু সাধারণ বিশ্বাস রয়েছে যা ব্যাপকভাবে অনুষ্ঠিত হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিশ্বাসগুলির মধ্যে একটি হল পুনর্জন্ম বা পুনর্জন্মের ধারণা। এটা বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরে আত্মা শরীর ছেড়ে চলে যায় এবং তাদের পূর্বের জীবনে ব্যক্তির কর্মের ভারসাম্যের উপর ভিত্তি করে একটি নতুন শারীরিক রূপ নেয়। ব্যক্তির দ্বারা অর্জিত কর্মের উপর নির্ভর করে এই নতুন রূপটি মানব বা অমানব হতে পারে। আরেকটি বিশ্বাস হল পরকালের দিকে আত্মার যাত্রা। বলা হয় যে মৃত্যুর পরে আত্মা পিতৃ লোকা নামক একটি অস্থায়ী আবাসে ভ্রমণ করে, যেখানে এটি জীবনের কৃতকর্মের ভিত্তিতে বিচারের অপেক্ষায় থাকে। এই বিচার মৃত্যুর দেবতা যম দ্বারা পরিচালিত হয়, যিনি আত্মার ভাগ্য নির্ধারণ করেন। যদি আত্মার কার্মিক ভারসাম্য অনুকূল হয়, তবে এটি স্বর্গে প্রবেশ করবে এবং এর ভালো কাজের ফল ভোগ করবে বলে বিশ্বাস করা হয়। যদি ভারসাম্য প্রতিকূল হয়, আত্মা নরক রাজ্যে প্রবেশ করতে পারে এবং তার খারাপ কাজের ফল ভোগ করতে পারে। এটাও বিশ্বাস করা হয় যে জীবনের চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ বা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা। ভালো কাজ সম্পাদন করে, জ্ঞান অর্জন করে এবং আধ্যাত্মিক অনুশাসন অনুশীলন করে এটি অর্জন করা যেতে পারে। সামগ্রিকভাবে হিন্দু ধর্ম মৃত্যুর পরে কি ঘটবে তার একটি জটিল এবং সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি ধারণ করে, যার মূলে রয়েছে কর্ম এবং পুনর্জন্মের ধারণা এবং মোক্ষ অর্জনের চূড়ান্ত লক্ষ্য। খ্রিস্টান ধর্মে মৃত্যুর পরে রয়েছে পরকালের বিশ্বাস, যেখানে দৈহিক দেহের মৃত্যুর পরে আত্মা বিদ্যমান থাকে। খ্রিস্টান বিশ্বাস অনুসারে মৃত্যুর পরে আত্মা ঈশ্বরের দ্বারা বিচার করা হবে এবং হয় স্বর্গে অনন্ত জীবন দিয়ে পুরস্কৃত হবে বা নরকে ঈশ্বরের কাছ থেকে চিরন্তন বিচ্ছিন্নতার সাথে শাস্তি পাবে।
বিচারের মানদণ্ড ঈশ্বরের প্রতি ব্যক্তির বিশ্বাস এবং জীবনে তাদের কর্মের উপর ভিত্তি করে। খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু ঈশ্বরের পুত্র মানবতার পাপের জন্য মারা গিয়েছিলেন এবং তার উপর বিশ্বাস রেখে এবং তাকে তাদের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করার মাধ্যমে তারা স্বর্গে অনন্ত জীবন পাবে। কিছু খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেও শুদ্ধকরণের ধারণা বিদ্যমান, যেখানে আত্মা স্বর্গে প্রবেশের আগে শুদ্ধিকরণের সময়কাল অতিক্রম করতে পারে। দেহের পুনরুত্থানও খ্রিস্টান সম্প্রদায়ের একটি মৌলিক বিশ্বাস, যেখানে দৈহিক দেহ মৃতদের থেকে পুনরুত্থিত হবে এবং সময়ের শেষে আত্মার সাথে পুনরায় মিলিত হবে। এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে যিশু খ্রিস্ট তার ক্রুশবিদ্ধ হওয়ার পর মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। সামগ্রিকভাবে মৃত্যুর পরে কী ঘটে সে সম্পর্কে খ্রিস্টান বিশ্বাস একটি পরকালের বিশ্বাসের উপর ভিত্তি করে গঠিত। দেহের পুনরুত্থানও খ্রিস্টধর্মের একটি কেন্দ্রীয় বিশ্বাস। বৌদ্ধ ধর্ম মৃত্যুর পরে কি ঘটে সে সম্পর্কে বিশ্বাস পুনর্জন্মের ধারণার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যা পুনর্জন্ম নামেও পরিচিত। যাই হোক, হিন্দু ধর্মের তুলনায় এটি কিভাবে বোঝা যায় তাতে কিছু পার্থক্য রয়েছে। বৌদ্ধরা বিশ্বাস করে যে মৃত্যুর পরে ব্যক্তির চেতনা বিদ্যমান থাকে এবং তার কর্মিক ভারসাম্যের উপর ভিত্তি করে একটি নতুন শারীরিক রূপ গ্রহণ করবে। এই নতুন ফর্ম মানব বা অমানব হতে পারে এবং তাদের পূর্ববর্তী জীবনে ব্যক্তির কর্ম এবং চিন্তা দ্বারা নির্ধারিত হয়। বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য হল নির্বাণ অর্জন করা, যা জন্ম ও মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণ জ্ঞান ও মুক্তির একটি রাষ্ট্র। এই অবস্থা অর্জনের জন্য একজনকে অবশ্যই অষ্টমুখী পথ অনুশীলন করতে হবে, যার মধ্যে নৈতিকতা, মননশীলতা এবং প্রজ্ঞার বিকাশ জড়িত। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে ব্যক্তির কর্ম এবং উদ্দেশ্যগুলি তাদের কর্মের ভারসাম্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাই তাদের পুনর্জন্মের প্রকৃতি। নেতিবাচক কর্ম এবং অভিপ্রায় নেতিবাচক কর্মফলের পরিণতি ঘটাবে, যা নরক বা প্রাণীজগতের মতো নিম্ন অঞ্চলে পুনর্জন্মের দিকে পরিচালিত করবে। ইতিবাচক কর্ম এবং অভিপ্রায়ের ফলে ইতিবাচক কর্মফল হবে, যা স্বর্গীয় রাজ্য বা মানুষ হিসাবে উচ্চতর অঞ্চলে পুনর্জন্মের দিকে পরিচালিত করবে। এটাও বিশ্বাস করা হয় যে একজনের চেতনা মৃত্যু এবং পুনর্জন্মের মধ্যবর্তী অবস্থায় বিদ্যমান থাকতে পারে, যা বার্ডো নামে পরিচিত। এই সময়ে ব্যক্তিকে চেতনার বিভিন্ন অবস্থার অভিজ্ঞতা বলা হয় এবং তাদের পরবর্তী পুনর্জন্ম নির্ধারণের জন্য তাদের কর্মকে ওজন করা হচ্ছে। সামগ্রিকভাবে মৃত্যুর পরে কি ঘটে সে সম্পর্কে বৌদ্ধ বিশ্বাস পুনর্জন্মের ধারণার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, যার চূড়ান্ত লক্ষ্য জন্ম ও মৃত্যুর চক্র থেকে জ্ঞান অর্জন এবং মুক্তি। নাস্তিকদের মৃত্যু পরবর্তী ধারণা। নাস্তিকতা একটি ধর্ম নয়, বরং একটি দেবতা বা দেবদেবীর প্রতি বিশ্বাসের অভাব। অতএব মৃত্যুর পরে কি ঘটে সে সম্পর্কে সমস্ত নাস্তিকদের একক বিশ্বাসের সেট নেই। অনেক নাস্তিক বিশ্বাস করেন যে মৃত্যুর পরে কোনো চেতনা বা পরকালের জীবন থাকে না এবং দৈহিক দেহটি কেবল পচে যায়। এই বিশ্বাস একটি প্রাকৃতিক বিশ্ব দর্শনের উপর ভিত্তি করে গঠিত, যেখানে শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা এবং বিজ্ঞানের আইন বিশ্বকে পরিচালনা করে। কিছু নাস্তিক এও বিশ্বাস করতে পারে যে মৃত্যুর পরের জীবন বা চেতনা ধারণাটি একটি মানুষের উদ্ভাবন, যা মৃত্যুর মুখে সান্ত্বনা এবং অর্থ প্রদান করতে ব্যবহৃত হয়। সামগ্রিকভাবে নাস্তিকদের মধ্যে মৃত্যুর পরে কি ঘটে সে সম্পর্কে বিশ্বাসগুলি ব্যাপকভাবে পরিবর্তিত হয় এবং প্রায়শই পৃথক বিশ্ব দর্শন এবং অভিজ্ঞতা দ্বারা আকৃতি হয়। নাস্তিকদের মধ্যে মৃতদেহের হ্যান্ডলিং সাংস্কৃতিক এবং ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। যাই হোক, কিছু সাধারণ অনুশীলন অন্তর্ভুক্ত। অনেক নাস্তিক ঐতিহ্যগত দাফন বেছে নেয়, যেখানে মৃতদেহ প্রস্তুত করা হয় এবং একটি কসকেটে রাখা হয়, যা পরে কবরস্থানে বা অন্য নির্দিষ্ট জায়গায় দাফন করা হয়। কিছু নাস্তিক শ্মশান পছন্দ করেন, যেখানে তীব্র উত্তাপের মাধ্যমে দেহ ছাই হয়ে যায়। কিছু নাস্তিক গবেষণা বা চিকিৎসা উদ্দেশ্যে তাদের শরীর বিজ্ঞানে দান করতে বেছে নিতে পারে। কিছু নাস্তিক সবুজ সমাধি বেছে নেয়, যা পরিবেশের উপর ন্যূনতম প্রভাব জড়িত। এর মধ্যে শুল্ক না লাগিয়ে বা বায়োডিগ্রেডেবল উপকরণ ব্যবহার না করে মৃতদেহকে দাফন করা জড়িত থাকতে পারে। নাস্তিকরা মৃতকে সম্মান জানাতে একটি স্মারক পরিষেবা বা জীবনের উদযাপন বেছে নিতে পারে। সামগ্রিকভাবে
নাস্তিকদের মধ্যে একটি মৃতদেহ পরিচালনা করা প্রায় সাংস্কৃতিক, নৈতিক এবং পরিবেশগত বিবেচনার ভিত্তিতে একটি ব্যক্তিগত পছন্দ। মৃত্যু একজন ব্যক্তির শারীরিক জীবনের শেষ হতে পারে, কিন্তু এটি একটি নতুন যাত্রার সূচনাও। একটি যাত্রা যা আমাদের এই ভৌত জগতের বাইরে নিয়ে যায় এবং গন্তব্য হয় এক অসীম অজানায়। সেই অসীম অজানার বর্ণনা প্রমাণ সহকারে কোনো জীবিত মানুষের পক্ষে জানানো সম্ভব নয়। এবং ধর্মীয় বিশ্বাসগুলি কেবলই একটি অন্ধবিশ্বাস, ধর্মীয় বিশ্বাসগুলির কোনো প্রমাণ নেই। একই সাথে বৈজ্ঞানিক প্রমাণগুলিও মানুষের মনকে সন্তুষ্ট করতে পারে না, তাই মানুষ ধর্মের কাছে আশ্রয় খুঁজে বেড়ায়। তবে এটিও সত্যি যে ধর্মীয় বিশ্বাসের যদিও কোনো প্রমাণ নেই, কিন্তু এই বিশ্বাস মানুষের মৃত্যুযাত্রার অনিশ্চিত পথকে সহজ করে তোলে।